হ্যালো গাইস, ওয়েলকাম অ্যাগেন। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো বেসিক্যালি আজকের ভিডিওটাতে আমি আপনাদের নতুন একটি চোর বাজার দেখাবো। তো আসলে চোর বাজারগুলো আসলে ভিজিট করাটা আসলে একটা ইন্টারেস্টিং থিংস। আর তো আপনি এখান থেকে আসলে কিছু কিনেন না বা কিছু কিনুন বা না কিনুন, তো আসলে এগুলা ভিজিট করা আসলে অন্যরকম একটা মজার থাকে। তো বেসিক্যালি আজকের ভিডিওটাতে আমি আপনাদের দেখাবো একটা চোর বাজার। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটা। আছে
যাবে। রাউটার আছে ভালো, চলে মামা ভালো লাইট আছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো একটা জিনিস আমি আপনাদেরকে অবশ্যই বলবো, যে আমি আসলে এটা দেখানোর উদ্দেশ্য একটাই, জাস্ট চোর বাজারগুলোতে আসলে ভিডিও করাটা আসলে কোয়াইট টাফ থাকে, দ্যাটস ওয়াই ভিডিও কোয়ালিটি আসলে খুব একটা ভালো হয় না, আর যেহেতু এগুলো রাতের বেলা থাকে। তো আজকে যে বাজারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার এটা বসে হচ্ছে বিকাল 4টার পর, অর্থাৎ আসরের নামাজের পর থেকে আসলে এটা বসে। আর একটা জিনিস মনে রাখবেন অবশ্যই, অ্যাকচুয়ালি আই এম নট ইনফ্লুয়েন্সিং ইউ টু বাই দিস এনিথিং ফ্রম হেয়ার। যেটা অবশ্যই মনে রাখবেন সেটা হচ্ছে, আমি কিন্তু আপনাদেরকে ইনফ্লুয়েন্স করছি না, জাস্ট আপনাদেরকে জানানোর উদ্দেশ্যেই এই ভিডিওটা করা। তো অনেকে আসলে এর আগের ভিডিওগুলোতে অনেক ধরনের কমেন্ট করেছিলেন যে ভাই আসলে আপনি এগুলো ইনফ্লুয়েন্স করছেন কেন, তো এগুলো তো আসলে চোরাই জিনিস। তো আসলে আমি কিন্তু আপনাদেরকে ইনফ্লুয়েন্স করার জন্য ভিডিওটা করিনি, জাস্ট আপনাদেরকে জানানোর জন্যই। তো এখানে আসলে কি কি জিনিস পাওয়া যায়, অনেকে দেখা যাচ্ছে আপনি খুব দেখা যাচ্ছে অনেক ছোটখাটো জিনিস থাকতে পারে যে আপনি অনেক খুঁজেও পাচ্ছেন না, দেখা যাচ্ছে এইসব জায়গা থেকে আপনি অনেক ছোট জিনিস
অনেক ইম্পর্টেন্ট জিনিসও কিনে ফেলতে পারেন। তো বেসিক্যালি আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো যারা আমার চ্যানেলটাকে ভালোবাসেন, যারা আমার ভিডিওটাকে ভালোবাসেন, তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।